তোমার আমার টাকা সেই অকাব সম্পত্তির পার বছরে 22 থেকে 30 হাজার কোটি টাকা কত টাকা 22 থেকে 30 হাজার কোটি টাকা শুনো আমার যুবকরা ওই টাকা থেকে ভোটের সময় এলে 200-500 কোটি টাকা দিয়ে আমার কমের মধ্যে একদল মানুষকে অর্থ দেয় যারা একটু বদমাইশ খেয়ালের তাদেরকে দিয়ে বলে বমলে বন্দুকলে আর আমার কমকে মারাচ্ছে টাকা আমার আমার কমকেই দিল আমাদেরকেই মারালো আর লাস্টে ভালো লোক উঠতে পারলো না ওই 22-23 হাজার কোটি টাকা 73 বছর লুটে পুটে খাচ্ছে শুনতে পাচ্ছেন সেই জায়গায় আমি আব্বাস সিদ্দিকী বলেছি আর কারো উপর ভরসা করব না নিজে দল করব নিজের কমের মানুষের মধ্যে থেকে ভালো ভালো লোককে দাঁড় করাবো তাদেরকে জিতিয়ে পাঠাবো তারা অকাব সম্পত্তি দখল করবে আমার সমাজের গরীব ছেলে মেয়েদেরকে পড়ানো বিবাহ স্বাস্থ্য চিকিৎসা সবকিছুতে অকাব সম্পত্তি খরচ করবে এই ঐক্যের দরকার আছে না নাই জোরে বলুন আছে না এর জন্য করছি তো এটা কি ইসলাম বিরোধী কাজ হচ্ছে সংবিধান বিরোধী হচ্ছে তো সংবিধান আর ইসলাম যখন বিরোধী নয় তাহলে কোন মুফতি পিছে হাই সাহেব কারো কথা শুনতে রাজি নয় এই অসুবিধা আছে বাপ করেনি চাচা করেনি দাদা করেনি নানা করেনি নানি করেনি গোষ্ঠী করেনি ওসব মেয়েদের মতো কথা চলবে না কোরআন হাদিস এবং আমার দেশের সংবিধানের পক্ষে না বিপক্ষে বলুন কোরআন হাদিসের যদি বিরোধী হয় বলুন যে রাজনীতি করা ইসলামের বিরুদ্ধে বলুন তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো রাজনীতি ইসলামে না থাকে তাহলে ইসলাম কমপ্লিট ধর্ম নয় ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট তো কমপ্লিট যদি হয় দেশ ও দেশবাসীকে পরিচালনা করার ব্যবস্থা ইসলামে আছে না নাই ওটাকেই বলা হয় সিয়াসাত ওটাকেই বলা হয় রাজনীতি ঠিক না বেটি আর দুর্নীতি আলাদা দুর্নীতি রিসেন্ট দেখলাম আমফানে চুরি হলো যেমন এগুলো দুর্নীতি এটা করা ইসলামে হারাম আজকে আমরা নেই বলেই তো এটা হচ্ছে ঠিক না বেটি দুর্নীতি কাকে বলে ওই যে মুসলমানদের আর 22 থেকে 30 হাজার কোটি টাকা দলিতদের বন দপ্তরের টাকা আদিবাসীদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির টাকা ওই টাকাকে আজকে 73 বছর ধরে সবাই লুটে পুটে খাচ্ছে এটা হলো দুর্নীতি ওটা রাজনীতি নয় রাজনীতি হলো যার যেটা প্রাপ্য নেতা হয়ে তার কাছে পৌঁছে দিবা সে হলো পরিবারের গার্জেন শুনছেন আর গার্জেন যদি চোর হয় ও গার্জেনকে রাখা যাবে রাখা যাবে কথা বুঝে আসছে এই কথা যদি আমি এখানে বসে বলি আপনাদের অসুবিধা আছে হুজুরের ছেলে জলসা করতে সে কথা বলবে কেন শুনেন পৃথিবীতে বহুত ধর্ম আছে আমি কোন ধর্মের পক্ষেও নয় বিপক্ষেও নয় কথা বুঝে আসছে আমি ইসলাম ধর্মকে মানি ইসলাম ধর্ম আমাকে বলছে যে তুমি যেমন নামাজের শিক্ষা দেবে রোজার শিক্ষা দেবে হজের শিক্ষা দেবে যাকাতের শিক্ষা দেবে সম্পর্ক আত্মীয় স্বজনের সব শিক্ষা দেবে তেমন তুমি রাজনীতির শিক্ষা তুমি দেবে কেন আমার নবী মদিনার নবাবী শরীফে মসজিদে বসে বসে সাহাবাদের ঘরে রাজনীতি শিখিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন না এতগুলো রিপোর্ট রেকর্ডিং হচ্ছে তো ভাই এই রেকর্ডিং হচ্ছে তো কেউ যদি বলে যে নবী মদিনা নবাবী শরীফে বসে বসে সাহাবাদিগকে রাজনীতি শিখাইলে আমি আব্বাস সিদ্দিকী নিজের হাতে নিজের গর্দান কেটে তাকে পুরস্কার দেব শুনছেন না ওই এসে গল্প বলে গেলে হবে রে দলিল দিতে হবে দলিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রচার করছে আবু জেল উদবা দেখছে সব তো দলে দলে চলে যাচ্ছে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে শুধু আমাদের আমাদের বুঝতে পারছেন না আজকে তো বর্তমান টিএমসি তো পরিবারের দল হয়ে গেছে একজনের ইনকাম মাসে শুধু 230 কোটি টাকা বালি খাত থেকে আর কয়লা খাত থেকে কত ইনকাম 230 কোটি টাকা আর এদিকে আমার ভাই বোন দরিদ্র আদিবাসী মুসলমান 10টা টাকার জন্য লোকের বাড়ি বাড়ি দেনা বাবা দেনা বাবা এই ঠিক না বাড়ি শুধু একবার নেতা হতে পারলি হয় 10,000 কোটি মালিক 20,000 কোটি মালিক বাবা খালি সম্পত্তি রাখা ছিল নাকি হ্যাঁ এ তো সব আমার দেশবাসীর সম্পত্তি নাকি তাহলে সেইটা নিতে গেলে এই অন্যায়ের প্রতিরোধ করতে গেলে বাপ জালিমরা যেমন তৎকালীন সময় সাহাবাদের উপর জুলুম করেছিল নায়ের পক্ষে ছিল জুলুম করেছিল আজকে তোমাদের উপর একটু জুলুম ঝড়ঝাপটা করবে ঘাবড়ে কি চুরি পরে ঘর ঢুকে যাবে নাকি ঘাবড়াবার কোনো ব্যাপার
আমি দোয়া করি আল্লাহ যেন ওদেরকে হেদায়েত করে, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। যদি হেদায়েত না হয় এরপরও যদি জুলুম করে শুধু লিস্ট করে রাখুন, কি করবেন লিস্ট করে রাখুন, সময় আল্লাহ কারে আসছে খুব ভালো রেজাল্ট, সময় খুব ভালো আল্লাহ কারে, কথা বুঝছেন না? ফেরাউন চেয়েছিল মুসাকে মেরে দিয়ে আমি জিতে বেঁচে থাকবো, হয়নি। আল্লাহ সমুদ্রে ছুঁচোর মতো চুপিয়ে যান, ডুবিয়ে চা তুলেছে, ডুবিয়ে চা তুলেছে, শুনছেন? নমরুদও চেয়েছিল মু ইব্রাহিম খালিলকে আগুনে পুড়িয়ে মারবো, আল্লাহ একটা খোঁড়া মশাকে পাঠিয়েছিল, খোঁড়া অনেক মশা এসছে তার মধ্যে একজন একটা সৈন্যকে ধরেছে খদ্দের হিসাবে, লাস্ট একটা খোঁড়া বেচারি ফাঁক পড়ে গেছে, সে বলছে আল্লাহ আমি আমার কি নসিবি হবে না জালিমদের বিরুদ্ধে লড়াই করা। হ্যাঁ আল্লাহ বলছে মেন আসামিটাকে তুই ধর, যা নাকের ভেতর যে খোঁড়া যে টুকটুক করে মগজে বসে আছে আর শুধু কুকুর 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 করে কামড়াচ্ছে, আর যত লড়ে তত চুলকোই, তোর উপরে চুলকলে হয় তো? ফের নমরুদ রাগে বলছে একটা পাহারা দাঁড় লেগেছে, বুঝলে পাশে দাঁড়া, যখনই কুকুর করে করে অমনি খড়ম্বরি মারে, খড়ম বোঝেন না, জুতো জুতো। আর ফেরাউন নমরুদটাকে পৃথিবীর রাজা, কত পৃথিবীর এ ভারতের রাজা এখন মুদি শুনছেন না, এ তো ভারতের, একে ভয়ে সব জড়ো হয়ে যাচ্ছে, বলছে মুদি এসে যাবে, ওর ভয়ে সব ঢুকে পড়ছে, খবরদার আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, জো ডর গয়ে মর গয়ে, যে ভয় করবে সেই শেষ হয়ে গেছে, আজিও চলো তবে অন্যায় করে নয় সত্যের পক্ষে আগাও, কেউ না তোমার সাথে থাকো, তোমার আল্লাহ তোমার সাথে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার ইমামের নামে জলসা দিচ্ছ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।